বেশ ভালো সংখ্যায় কিন্তু সামনে থেকে যাত্রীরা আছে। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আজ 8ই মার্চ, আশা করি সবাই অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। দর্শক, আজকে বেশ কিছুদিন পরে কিন্তু বরিশাল থেকে মোস্ট 5টি লঞ্চ যাচ্ছে, যেটা আমরা কিছুদিন ধরে কিন্তু বরিশালে তেমন দেখিনি 5টি লঞ্চ করে, বেশিরভাগ 3টা 4টা এভাবেই কিন্তু দেখে আসছি। সেই সূত্রে আজকে বলবো, আজকে 5টি লঞ্চ যাচ্ছে, বেশ ভালোই। তাছাড়া যাত্রীর যদি চাপটা দেখাই, আজকে কিন্তু যাত্রীর চাপটা ব্যাপক পরিমাণে। এখন ঠিক 8:55, আর কিছু সময়ের পরেই বরিশাল লঞ্চঘাট থেকে এক এক করে এই 5টি লঞ্চ ছেড়ে যাবে। আজকে আমরা একটা নতুন একটা আর কি আপডেট আনতে চলেছি আমাদের এই চ্যানেল থেকে, আপনারা হয়তো অনেকে একটু বুঝে গেছেন। এবং কি আজকে যে লঞ্চগুলো আসলে প্রথম যে ডেক আপডেট, সেই আপডেট আজকে রাত্রি 11টার মধ্যে পেয়ে যাবেন, এবং কি সর্বশেষ লঞ্চ ব্যাগার আগামীকাল সকাল 11টার মধ্যে। আজকে দর্শক, 5টি লঞ্চের ভিতরে আছে মানামি, অ্যাডভেঞ্চার 1, সুন্দরবন 16, পারাবত 18, এবং কি শুভরাজ 9। এই 5টি লঞ্চই কিন্তু একেবারে 200 টাকা করে সর্বনিম্ন ডেকের ভাড়া যাচ্ছে। আমরা একটু সুন্দরবন 16-তে যাই, দেখি আসলে আজকে এই সুন্দরবন 16-র কী অবস্থা। এর সাথে এসি বা নন এসি কেবিন কিন্তু আজকে 700-800 টাকার ভিতরে যাচ্ছে, ডাবল কেবিন কিন্তু 1700-1800 টাকার ভিতরে যাচ্ছে, বাইক যাচ্ছে সর্বনিম্ন কিন্তু 400-500 টাকার ভিতরেই। এই হলো আজকে বরিশাল ঘাটের একেবারে ভাড়ার আপডেট। এরপরে দেখুন আজকে কত পরিমাণে যাত্রী হলো সুন্দরবন 16-তে। আসলে সুন্দরবন 16 লঞ্চে আমরা বরাবর সবসময় দেখে আসছি যে যাত্রীর সংখ্যাটা বেশি, সেই তুলনায় কিন্তু আজকেও দেখুন প্রচুর পরিমাণে যাত্রীর সংখ্যা, অসম্ভব পরিমাণে যাত্রীর সংখ্যা। তাছাড়া আজকে একটু বিশেষ করে যাত্রী হওয়ার মূল কারণ হলো, আপনারা সবাই জানেন শবে বরাতের ছুটি ছিল, আগামীকালকে হয়তো একদিন অফিস খোলা থাকতে পারে, তার পরবর্তীতে আবার শুক্রবার দিনকেও কিন্তু ব্যাপক পরিমাণে যাত্রীর চাপ হয়, এর কারণেই হয়তো এই 2-1 দিন একটু যাত্রীর চাপটা একটু বেশি থাকবে। সুন্দরবন 16-র একেবারে পিছন সাইডে বেশ কিছু বাইক আছে, বাইক হয়তো যাচ্ছে 400-500 টাকা করে। এই যে একটি বাইক ঢুকালো, আমরা একটু দ্বিতীয় তলায় যাই, বেশ কিছুদিন ধরে দ্বিতীয় তলায় যাচ্ছি না, আজকে একটু যেয়ে দেখি সুন্দরবন 16-র দ্বিতীয় তলায় কী অবস্থা। এ হলো দর্শক আজকের সুন্দরবন 16-র দ্বিতীয় তলার অবস্থা, একেবারেই ভরপুর। আর নিচে যেভাবে দেখলাম দ্বিতীয় তলার ডেকেও কিন্তু একই পরিস্থিতি, কোনো জায়গাতে কিন্তু আসলে বাকি নেই। আমরা সুন্দরবন 16 থেকে বেরিয়ে এর পরবর্তীতে আমরা একটু মানামিতে যাব। মানামিতে না সরি, আমরা একটু পারাবত 18 তো যেয়ে দেখবো আসলে আজকে পারাবত 18-র কেমন হলো যাত্রীর সংখ্যা। এক নজর দিয়ে সুন্দরবন 16-র যদি যাত্রী দেখেন তাহলে অসম্ভব পরিমাণে কিন্তু যাত্রী। আমরা বেরিয়ে যাচ্ছি, এর কারণ 18 খুব তাড়াতাড়ি 18-র কাছে যেতে হবে, সময় একেবারে নাই বল দিয়ে চলে। এখন আসলে হয়তো আর 1 মিনিট পরে এক এক করে প্রতিটি লঞ্চে কিন্তু বরিশাল লঞ্চঘাট ত্যাগ করবে, অলরেডি সিঁড়ি উঠানো কাজ শুরু হয়ে গেছে। দেখি পারাবত 18-র কি অবস্থা। ও বাবা, 18-র সামনে কিন্তু প্রচুর পরিমাণে বাইক রাখা আছে, অসম্ভব বাইক আছে কিন্তু। একটু ডেকের অবস্থা দেখি,
ডেকের অবস্থা কিন্তু পারাপাত 18 কিন্তু বেশ ভালোই আছে যাত্রী সংখ্যা মাঝখান থেকে একটু যাত্রী সংখ্যা ভালোই এই সাইড থেকে কিন্তু তেমন বেশি যাত্রী সংখ্যা নেই এই সাইডটা একেবারে ফাঁকা যাচ্ছে ওই সাইডটা যাত্রী সংখ্যা বেশ ভালোই আছে একেবারে সামনে থেকে পিছন পর্যন্ত এই যাত্রী সংখ্যা তবে পারাবাত 18 তে একেবারে সামনে যে বাইকগুলো রাখা আছে সেই বাইকগুলোই পিছনে আসলে কোনো বাইক নেই দেখি আসলে পারাবাত 18 দ্বিতীয় তলায় কেমন হলো যাত্রী পারাবাত 18 দ্বিতীয় তলায় তেমন বেশি যাত্রী সংখ্যা নেই যেটা সুন্দরবন 16 তে ছিল একেবারে ফাঁকা সংখ্যাটাই বেশি আমরা পারাবাত 18 থেকে বেরিয়ে সর্বশেষ মানামি অ্যাডভেঞ্চারে যেতে পারবো শুভরাজে যেতে পারবো না কারণ শুভরাজ অলরেডি তারা ছেড়ে যাওয়ার প্রস্তুত নিয়ে নিয়েছে শুভরাজের সিঁড়ি এখনো বাকি আছে এক নজর দিয়ে দেখে আসি আসলে শুভরাজের কি অবস্থা সময় নেই তারপরও কিন্তু শুভরাজে বেশ ভালোই যাত্রী সংখ্যা আছে একেবারে মোটামুটি সংখ্যায় ভালোই ভরপুর বলতে গেলেই চলে দেখুন অসম্ভব যাত্রী সংখ্যা এবং কি পিছনে কিছু সংখ্যায় বাইক আছে যেতে পারছি না কারণ সময় খুবই সংকট বেশ ভালো সংখ্যায় কিন্তু সামনে থেকে যাত্রীরা আছে এরপরে যাবো অ্যাডভেঞ্চারে এবং কি মানামিতে চলে আসছি অ্যাডভেঞ্চার এক লঞ্চের সামনে যে দেখি আসলে অ্যাডভেঞ্চার একের কি অবস্থা মানামির সামনে তো বেশ ভালোই যাত্রী সংখ্যা দেখতে পাচ্ছি সামনে অ্যাডভেঞ্চারে তেমন বাইক নেই নেই বলতেই চলে অ্যাডভেঞ্চার একেও মাঝখান থেকে যাত্রীর সংখ্যা যদি বলি তাহলে বেশ মোটামুটি সংখ্যায় ভালোই আছে মোটামুটি সংখ্যায় যতটুকু আছে চলে তবে আগামীকাল এবং কি পরের দিনকে একটু যাত্রীর সংখ্যা বেশি হতে পারে অ্যাডভেঞ্চার একে মিউজিক চলতেছে কপিরাইট খেতে পারি এর জন্য বেরিয়ে যাচ্ছি যে দেখি সর্বশেষ মানামির কি অবস্থা মানামিতে মানামিতে হয়তো সর্বশেষ ভালো যাত্রী হবে তবে মানামিতে বাইক কিন্তু আজকে একটি এই হলো সর্বশেষ মানামির পরিস্থিতি যতটুকু দেখতে পাচ্ছি ভালোই আছে যাত্রীর সংখ্যা দর্শক এই ছিল বরিশাল লঞ্চঘাট থেকে সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা আজ চলে যাচ্ছি আগামীকাল নিয়ে চলে আসবো নতুন আরও একটা ভিডিও সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা